আকস্মিকভাবে ঝড় ব্যাপক ক্ষয়ক্ষতি এক জেলে নিহত স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে সাথে আছে আমি এমিল রানা তারেক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রবিবার মধ্যরাতে নেত্রকোনার কলমাকান্দায় আকস্মিকভাবে রাতে ঝড় বৃষ্টি ও তুফান হয়েছে রাত দুইটা পঞ্চাশ মিনিট থেকে এই ঝড় তুফানের তাণ্ডব শুরু হয়ে চলে প্রায় ত্রিশ মিনিটের মতো অনেকেই বলেন হঠাৎ করেই মধ্যরাতে প্রবল বেগে ঝড় ও বৃষ্টি শুরু হয় কিছুক্ষণ পর হয় কাল বৈশাখী ঝড়ের নেয় ঝড় তুফান তবে তিনটা ত্রিশ মিনিটের পর এই ঝড় তুফান থেমে গেলেও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কলমাকান্দার বিভিন্ন এলাকাবাসী তীব্র গরম ও লোডশেডিং উপেক্ষা করে অনেকেই মধ্যরাত পর্যন্ত ঘুমাতে পারেন তার মধ্যে হঠাৎ মধ্যরাতের দিকে শুরু হয়ে যায় এই তাণ্ডবলীলা অনেকের ঘর বাড়ি তুফানে উড়িয়ে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় কলমাকান্দার বিভিন্ন এলাকায় প্রচুর বাড়িঘরের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় সাথে প্রচুর পরিমাণ গাছগাছালি উপরে পড়ে যায় বৈদ্যুতিক খুঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেখা যায় এক জায়গার গাছ আরেক জায়গায় এক ঘরের জিনিসপত্র এমনকি টিনের চাল আরেক টিনের চালের উপরে এলাকাবাসী জানান হঠাৎ করে এভাবে ঝড় তুফান চলে আসায় তাদের কোনো রকম প্রস্তুতি ছিল না প্রায় সকলেই ছিল তখন ঘুমের ঘোরে আকস্মিকভাবে ঝড় তুফান চলে আসায় গাছগাছালি সহ কলমাকান্দার বিভিন্ন এলাকার ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান অনেকেই এছাড়াও ঝড়ের কবলে পড়ে সোনাডুবি হাওরে অনিল দাস নামের একজন নিখোঁজ হওয়ারও খবর পাওয়া যায় এবং বানবিলে আব্দুল কুদ্দুস নামে আরেকজন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার উদ্ধার করে স্থানীয়রা নিখোঁজ অনিল দাস উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের মৃত ঈশ্বর দাসের ছেলে ও নিহত আব্দুল কুদ্দুস পোবলা ইউনিয়নের বেখুরিকান্দা সুনি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে স্থানীয়দের মতে এ ঝরে উপজেলার আটটি ইউনিয়নের প্রায় শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয় কয়েকশ গাছ উপরে পড়ে কিছু গাছ ভেঙে বাড়িঘরের উপরে পড়লে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় একই সঙ্গে পল্লী বিদ্যুতের বেশ কিছু তারের উপর গাছের ডালপালা পড়ে এরপর থেকে উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার এজিএম তাপস দেবনাথ বলেন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে আশা করছি সোমবার সন্ধ্যার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন ঝড়ে বেশ কিছু এলাকায় ঘরবাড়ি সহ গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পূর্ণরূপে নিরূপণ করা সম্ভব হয়নি এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলমান এমনই দেশ বিদেশের তথ্য সবার আগে পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন